পাখিদের কলতান, মিষ্টি সোনালি রৌদ্র, শনশনে হাওয়া, রঙিন ফুলের সুবাস, সবুজের সমারোহে যেন সকালটা মেতে উঠেছে। আর ময়ূরের পেখম তোলা নাচ দেখে সকালটা যেন একদম পরিপূর্ণ হয়ে ওঠে আমাদের। আর এই মিষ্টি সকালে তোমাদের সকলকে জানাচ্ছি আমাদের বং পরিবারে অনেক অনেক স্বাগত। তো চলে আসলাম নতুন আর একটি সকালে। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তোমাদের ভালোবাসা আশীর্বাদ যে আমাদের সাথে আছে, তো অবশ্যই ভালো থাকবো। তো ঘুম থেকে উঠেই আমার কাজ শুরু হয়ে যায়, সেম রুটিন, বিছানাপত্র গুটানো, ঝাড়া, ঘর পরিষ্কার করা। তো শুরু করে দিলাম। তোমাদের সোনুকে আমার স্কুলে পাঠানো হয়ে গেছে, তার মানে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট রেডি করা আর ওকে রেডি করা সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি ঘরের কাজ কমপ্লিট করছি। আর ওই 6টা থেকে 7টা পর্যন্ত পুরো স্পিডে আমাকে কাজগুলো করে নিতে হয়, মানে ঘুম থেকে উঠে রুটি বানানো, সোনুকে রেডি করানো, স্নান করানো। যদিও বা ও এখন স্নানটা নিজে নিজেই অনেকটা করে নেয়, বেশিরভাগ দিনই করে নেয়, তো সেজন্য একটু চাপ কমেছে। তো বাচ্চারা যত ছোট থাকে চাপ বেশি থাকে, ধীরে ধীরে একটু বড় হতে থাকে চাপও একটু কমে, তবে কিন্তু চাপ কমেও বলতে চাপ শেষ হয়ে যায় না। যখন মনে করো যত বড় হতে থাকে তখন বড় বড় জ্বালা এসে যায়, তাই না বলো? যেমন মনে করো বড় হতে থাকলে বিভিন্ন ধরনের হোমওয়ার্ক দেওয়া হয়, সেগুলো মায়েদেরই কিন্তু কমপ্লিট করিয়ে দিতে হয়। পাপ্পারা তো মনে করো বেশি সময় পায় না, তবুও কখনো কখনো ওর পাপাও হেল্প করে দেয়, হোমওয়ার্ক করিয়ে দেয়। তো কিন্তু বেশিরভাগ সময় আমাকেই করিয়ে দিতে হয়। তো যাই হোক, আমার ঘরটার ঝাড়ু দেওয়া হলো, বিছানাপত্র গুটানো হয়ে গেল, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে আবার। আর এখানে আমি হ্যাপিয়েস্ট স্মাইলের জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে ওরা পটি করে রাখে। আর এইদিকে বাইরের দিকে একটু যদি খাবার দাবার দিই এখানে এসে খাক, কিন্তু আসতে চায় না, ওরা ভীষণ ভয় পায়, সবসময় ওই বিছানার তলটাতেই থাকতে পছন্দ করে। তো আচ্ছা, যেখানে ওদের পছন্দ থাক। আর দেখো বন্ধুরা, খাওয়ার জন্য ওরা কিরম করছে, আমার সামনে পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকবে। তোমাদের দাদা ভাই রেডি কিসের জন্য? ডিউটির জন্য। সোনু হচ্ছে স্কুলে, তো আমার সকালবেলার কাজ সম্পূর্ণ কমপ্লিট, সম্পূর্ণ না, কিছু কিছু মোটামুটি হয়ে গেছে। মোচা কোচাটা বাকি আছে, কাপড় ধোয়া বাকি আছে, আর কিছু বাসন আছে। সকালবেলা ধুয়েছিলাম, রান্নার কাজে লেগেছিলো যেগুলো, বাকি কয়েকটা আবার আছে, আরও কয়েকটা আছে। তো স্মাইল আর হ্যাপিকে ঘাস টাস দিয়ে দিলাম, ওদের জায়গাটা পরিষ্কার করে নিলাম, এখন শুধু ডেটল জল দিয়ে ওদের জায়গাটা মুছে নেব আর পুরো ঘরটাকেও মুছে নেব, তাহলেই ব্যাস হয়ে যাবে। আর সকালে শুধু চা খেয়েছি, আর সেরকম কিছু নেই, পাস্তা একটু আছে, ও বলে খাবে না, তো আর নিজের জন্য মানাতে ইচ্ছে করছে না, তো একবারই ভাতটাই বসিয়ে দিব এখন। পাস্তাটা ছাড়া আর কিছু নেই, ও আটাটাও বারণ হয়ে গেছে যে কিছু বানাবো। যাই হোক, এখন আমি ফটাফট ঘরের কাজগুলো কমপ্লিট করে এডিটিংয়ে নিয়ে বসতে হবে, পরে তোমাদের সঙ্গে আবার গল্প হবে। বাবু মশাই স্কুল থেকে চলে এসছে। বাবু মশাই না, তাহলে দেখো কি হয়েছে, চোট লেগেছে? তোমাদের সোনু সারাদিন ওকে দেখাতে দেবে, শুধুমাত্র স্কুল থেকে আসার পর না, কেন জানি না সেটা আমি বাবা। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেল, শাকের ঝোল করেছিলাম, কুমড়ো ভাজা করেছিলাম আর ভাত। তো স্কুল থেকে আসলো, হাত পাগুলো ধুয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, আসলে ওই সময় মোবাইলটা হয়তো কাজ চলছিল ভিডিও আপলোডের,
সেই জন্য দেখাতে পারিনি। তোমরা হয়তো ভাবছো এই তো বিছানাপত্র তুললো, আবার কেন তুলছে দিদি ভাই? আসলে এখন হয়ে গেছে বিকেল, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চলে আসলাম বিকেলবেলা। আর তোমাদের দাদা ভাই দেখো এখানে দুষ্টুমি করে, ক্যামেরা খুলে কি ওরকম করে? ক্যামেরাটা অন থাকলে ও মাঝে মাঝে এসে দুষ্টুমি করবে, নাচানাচি করবে, কীরম কীরম অঙ্গভঙ্গি করবে। তারপরে আমি বলি যে ক্যামেরার সামনে কেউ ওরকম করে, তো আমি আর কি করে বলি এরকমই দিয়ে দেবো। কিন্তু যাই হোক কেটে দিয়েছি, মানে অন্যরকম করে আর কি, নাচানাচি কীরকম টাইপের করে, তো ওইটাই আর কি। ও আবার করে আবার বলছে কি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, তাই হাসাহাসি করছিলাম দুজনে। যাই হোক এরকম মানে মজা ঠাকঠাক করেই, মানে অফ ক্যামেরা এরকম মজা করে আর কি সবসময় ও। তো এবারে আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। দেখো এক গাদা কাপড় দুপুরবেলা এগুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম, দুপুরবেলায় না সকালবেলার দিকে হয়তো, তো একদম সব শুকিয়ে গেছে, এগুলোকে তুলে রেখেছিলাম সন্ধ্যার আগে। তো এগুলোকে ভাঁজ করে নিচ্ছি, আর এখন কিন্তু সন্ধ্যা লাগছে, একটু পরেই সন্ধ্যা লেগে যাবে, এরকম টাইম এখন 6টা সাড়ে 6টা এরকম হবে, 6:30 কি 7টা এরকম হবে। তো যাই হোক সবগুলো কাপড় এখন আমি ভাঁজ করে নিচ্ছি। সোনার স্কুলের জামা কাপড়গুলো আলাদা একটা ব্যাগে রাখি, কালো ব্যাগটাতে, ওটাতে রেখে দিচ্ছি। আর সোনুর ওর বাবার আলাদা, আমার আলাদা, সবগুলো আলাদা আলাদা করে ভাঁজ করে রাখছি। দুটো মোবাইল থাকলে সুবিধা হয়, আমার কাছে তো নেই। দুটো মোবাইল থাকলে একটা দিয়ে শ্যুট করো আর একটা দিয়ে গান শুনতে শুনতে কাজ করো। তো যখন বোরিং লাগে, তোমরা যারা ইউটিউব করো না, তো তাদের মোবাইল তো আর বিজি থাকে না আমাদের মোবাইলের মতো। আমার মোবাইল সারাদিন বিজি, একবার শ্যুট, একবার এডিট, একবার হচ্ছে কাজ করা মোবাইলে, মানে এরকম করতে করতে মোবাইলটাও সারাদিন ব্যস্ত থাকে আমাদের সাথে সাথে। তো তোমরা যারা মানে ঘরে কাজ করার সময় বোরিং লাগে আর কি, তো তারা এই টিপটা কিন্তু ফলো করতে পারো। তোমরা গান ছেড়ে দিয়ে কাজগুলো করবে, দেখবে একদম কিন্তু বোরিং লাগবে না, খুব আরামে আর হচ্ছে মানে মনের আনন্দে কাজগুলো করে নিতে পারবে। দেখবে তোমরা কখন যে কাজগুলো হয়ে গেছে, গুটিয়ে গেছে, মানে অতটা খেয়ালই করতে পারবে না। তো একটা ভালো যে পছন্দের গান ছেড়ে দাও, দিয়ে কাজগুলো করতে থাকো। যেমন ধরো বাসন ধোয়া, মোছা কোচা, তারপরে হচ্ছে তোমার ঝাড়ু দেওয়া, বিছানা গুটানো, কাপড় ভাঁজ করা, তো এই সব আর কি। এই কাজগুলো তোমরা গান চালিয়ে করবে, দেখবে কখন করে ফেলেছো টেরি পাবে না, সাথে সাথে কিন্তু বোরিংটাও লাগবে না। তো যাই হোক দেখো সকালবেলা তো একবার ওদের পটিগুলো সাফ করেইছি, তারপরেও কিন্তু সন্ধেবেলার দিকে আরও অনেক জমে যায়, তখন আরও ওগুলোকে ঝাড়ু দিয়ে একখানে জড়ো করে প্যাকেটে ভরাই, ডাস্টবিনে ফেলি। তো এই আর কি, কারণ এটা তো করতেই হবে, ওরা সারাদিনে টুকটাক টুকটাক খেতে থাকে, পটিও করতে থাকে, আর সাথে সাথে হিসুও করে রাখে, সেগুলো আবার শুকিয়ে হলদে হলদে অথবা সাদা সাদা রঙের হয়ে থাকে, তো সেগুলোকেও আমাকে মুছে মুছে পরিষ্কার করতে হয়। যেহেতু আলাদা করে ওদের ঘর কোনো নেই, বানানোর মতন এখানে জিনিসও নেই ঘর বানানোর, তো অনেকেই বলেছিলে যে আলাদা একটা ওদের ঘর বানিয়ে দিও, তো ঘর বানানোর সেরকম কিছুই এখানে নেই আর কি যোগাড় যন্ত্র। তো যাই হোক ওরা ওরকম ঘুরতে থাকে, ওখানে একটা কাপড় পেতে দিই, ওখানে ওরা শোয়, আর শোয় না বিশেষ একটা, পেতে দেই, কোনো দিন শোয়, কোনো দিন শোয় না, মানে যেখানে খুশি সেখানে ঘুরে ঘুরে বেড়ায়। তো ওদেরকে তো আর ধরে ধরে রাখা যায় না, ধরে ধরে রাখলেও ওরা থাকে না, এক জায়গায় থেকে এক জায়গায় চলে যায়, কোথায় কোথায় বসে থাকে ঠিক নেই। তো ওই জন্য আমাকে পুরো বিছানার তলটাকে পরিষ্কার করতে হয় প্রতিদিন। সন্ধ্যা লেগে গেল, লাগেনি আর একটু বাকি আছে। তো এই সময় দেখো সবাই মিলে বাচ্চারা খেলছে, এত বলছি হোমওয়ার্ক করো হোমওয়ার্ক করো, তবু কথা শুনছে না। তো যাই হোক আমি ঘরটা তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে আর ঝাড়ু দিতে পারবো না। আর সারাদিন এই দেয়ালগুলো খসে খসে এত ধুলো ফেলে ঘরে, কী বলবো আর, তো যে জন্য মানে ঝাড়ু দিয়েই থাকতে হয়, নাহলে কোনো একবেলা যদি না দেই তো একবারে ধুলোই ধুলো হয়ে যায় ঘরটা, শান্তি লাগে না ধুলো পায়ের মধ্যে লাগলে। ওই দুপুরবেলা শুভ শুয়ে ঘুম থেকে উঠতে উঠতে দেখবো পুরো ঘর ধুলো, এরকম কাণ্ডকীর্তি হয়ে যায়। মাঝে মাঝে বিছানায় শুয়ে থাকি, শুয়ে থাকতে থাকতে মুখের উপরে ধুলো পড়ে যায়, এরকম কাণ্ডকীর্তি হয় এখানে। উপরে দেয়ালগুলো ফুটো করেছে এই দূরে, আর দৌড়োদৌড়ি করে, করার সময় মানে বাসায় ঢুকে বের হয় ধুলো খসে খসে পড়ে। আর ওই যে দেখো দেয়ালটা ফুলে ফুলে পড়ে গেছে, যেটা দেখা যাচ্ছে রান্নাঘরের, ওরকম করে উপরেরগুলোও ফুলে ফুলে পড়ে।
চলে আসলাম কিচেনে। এখন আমি কিচেনের যে প্ল্যাটফর্মটা সেটাকে পরিষ্কার করে নেব, আর হচ্ছে বাসন আছে এক গাদা, বাসনগুলো ধুয়ে নেব। আর এত কালি ঝুলি বের হয় সেগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে নিই। মানে কী বলবো, কাজলটা না থাকলে অনেকটা চাপ কমে যেত, তো কাজল বের হয় যে জন্য মানে যেটাতেই রান্না করি না কেন কাজল কালি বের হয়ে থাকে। বারবার কাজল বলি, তোমরা মানা করো তবুও, যাই হোক মনেই থাকে না, ছোটোবেলা থেকে কাজল কাজল বলতে বলতে এরকমই অভ্যেস হয়ে গেছে। ঘুমও পেয়ে যাচ্ছে আমার, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে সোনু দেখো কী কী হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো এসে আমাকে দেখাচ্ছে আর বলছে দেখো আমার হ্যান্ড রাইটিং কত সুন্দর হয়েছে, এরম বলছে। তো আমি বলছি ভালো করো, আরও সুন্দর করে করো, তবে ম্যাম ভালোবাসবে। তো দুদিন চকলেট নিয়ে এসেছিলো হ্যান্ড রাইটিংয়ের জন্য, তো আমাকে বলে আমি হ্যান্ড রাইটিং সুন্দর করেছি যে জন্য আমার ম্যাম আমাকে চকলেট দিয়েছে, তো ভীষণ খুশি হয়ে যায়। তো সেজন্যই বলছি ওকে যে ভালো করে করো, তাহলে আবার চকলেট পাবে। তো এই আর কি। তো এখন বাসন কোসন ধুয়ে কিচেনটা সাফ করে নিয়ে গুছিয়ে রান্না ওঠাতে হবে, রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করব। তো ভাত ছিল একটু ঠান্ডা ভাত, মানে দুপুরবেলার ভাত ছিল, সেটাই সোনুকে খাইয়ে দেবো কারণ ও ঘুমিয়ে পড়তে পারে। আর তারপরে আমি ভাবলাম যে একটুখানি ভাত সবজি করব। তো দাদাভাই বলছে যে ভাতটা আছে বেশি করে একটু আছে একজনের হবে, ও বলছে আমাকে এটা দাও আমি খাই তারপরে তুমি বানিয়ে খাও। তো আমি বললাম যে না তাহলে হচ্ছে আমি সেদ্ধ ভাত খাবো, সবজি টবজি করবো না নিজের জন্য। তো বলছে তাহলে আমি সেদ্ধ ভাত খাবো, তুমি খাও এটা। তো ওই জন্য ঠান্ডা ভাতটা পরে, মানে দুপুরবেলার ভাতটা পরে সোনু আর আমি খেলাম, আর এই ঘরটার পরিষ্কার করে, রান্নাঘরটার পরিষ্কার করে ভাত বসাবো, সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়ে। আলু একটা ছিল, তো ওই একটা আলু সেদ্ধ দিয়ে ভাত বানিয়ে তোমাদের দাদাভাইকে দেবো। তো 10টার দিকে এই কাজগুলো কমপ্লিট হলো, আজকে অনেক রাত হয়ে গেল কারণ দুপুরবেলা সারাদিন অনেক কাজ, তারপরে দুপুরবেলা এডিটিং এইসব করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, তারপরে ফ্রি হতে হতে 4টা, তারপরে এত টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা লাগবে ভাব, সন্ধ্যা লাগবে লাগবে ভাব। তো ফটাফট কাজগুলো কমপ্লিট করতে করতে রাত 9টা 10টা বেজে গেল। তো যাই হোক রান্নাটা বসিয়ে দিলাম, আর তারপরে 10:30টার দিকে ভাত হয়ে গেলো সেদ্ধ ভাত, তখন আমাদের দাদাভাই 10:30টার দিকে খেলো, খাওয়া দাওয়া করে পরে আমরা শুয়ে পড়েছি। তো চলো একটু গল্প করি আজকে, সারাদিন তো এভাবেই কেটে গেল ঘরের ভিতরেই, তো এখন একটু গল্প করি তোমাদের সঙ্গে। আমার ছোটোবেলার কিছু ঘটনা মনে পড়ে খুব, সেটা আমাদের তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। জানি না তোমাদের সঙ্গে হয়তো রিলেট করতেও পারে আবার নাও করতে পারে, অনেকের সঙ্গেই রিলেট করবে। ছোটোবেলায় নতুন জামার গন্ধ কে কে পেয়েছো বলো তো, একটু কমেন্ট করে জানিও। আজকাল আর নতুন জামার গন্ধ সেরকম ফিল করতে পারি না আর কি, ফিল করে উঠতে পারিনি। আর তখন যদি একটা জামা হতো পুজোয়, তো সেটা 14 বার পরে পরে দেখতাম, যে পুজো আসার আগে থেকেই স্টার্ট করে দিতাম যে এটা পরে ওই দিন কেমন লাগবে, এটা পরলে কীরকম দেখা যায় দেখি, ফিট হয়েছে কি না। আর সেই যে আমার যে গন্ধ সেটা শুকিয়ে শুকিয়ে অনেক মজা পেতাম, কিন্তু আজকাল নতুন জামা কিনলে আর ওই গন্ধ শুকি না। তো একটা সময় ছিল যখন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ছোট ছোট পাওয়া থেকে এত খুশি হতো, এত আনন্দ লাগতো, কি বলবো বলে বোঝাতে পারবো না। তো জানি না তোমাদের কাদের কাদের এরকম লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি এই জিনিসটাকে খুব ফিল করেছি আর এখনও মনে পড়ে। আমার একটা কমলা রঙের জামা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল পুজোর সময়, আর আমি সেটা পরে পরে 14 বার দেখতাম যে এটা পুজোর দিন পরবো, পরলে কেমন লাগবে, আচ্ছা পরে দেখি একটু কেমন লাগে, কেমন মানায়, এরকম বারবার পড়তাম। দিনে যে কতবার পড়তাম আর খুলে রাখতাম পুজো আসার আগে অবধি। তো ভীষণ মজা হতো, ভীষণ আনন্দ হতো, আর পুজো আসতো, পুজোর সময়ও অনেক কতবার ব্যান্ডেলে যেতাম আসতাম, এরকম একটা ব্যাপার ছিল। একবার প্যান্ডেলটা সাজানোর সময় যেতাম, একবার ঠাকুরের সাজে যেতাম, ঠাকুর সাজানো হয়েছে তখন একবার দেখতে যেতাম। আর আজকাল ষষ্ঠী সপ্তমী কোন দিকে বেরিয়ে যায় বোঝাই যায় না, ওই অষ্টমী নবমীতে একটু বেরোনো হয়, এক আধ দিন পাশের মণ্ডপ থেকে বেরিয়ে আসি, ব্যাস হয়ে গেল। ছোট্টবেলাটা কত মধুর ছিল বলো, অনেক মজার ছিল। এখন শ্বশুর বাড়ি বাবার বাড়ি, তখন ওটা নিজের রাজত্ব, নিজের বাড়ি ছিল, নিজের বাড়িতে নিজেই রাজত্ব করতাম। কেউ যদি জিজ্ঞাসা করতো তোমাদের বাড়ি কোথায়, বলতাম আমাদের বাড়ি এখানে। আর এখন কি বলবো বলো তো, এখন বলতে হয় শ্বশুর বাড়ি এখানে, বাবার বাড়ি ওখানে, তবে আমাদের বাড়ি কোথায়।
মাটির তলে, যেদিন মাটির তলে যাব সেটাই হবে আমাদের বাড়ি।